वेलकम बैक टू माय चैनल आदित ब्लॉग के आरो एक वीडियो साथे अनेक अनेक वेलकम तो तुम्हारे सकल के जानाई शुभ नवमी आंतरिक प्रीति और शुभेच्छा और आमार अनेक अनेक भालोबासा। तो आज के थंबनेल और टाइटल देखे तो बुझे गेछो कोथाय ठाकुर देखते जाच्छी। हाँ, आज के कल्याणी जाच्छी ट्विन टावर देखते। तो अनेक दिन माने जखन थेके स्टार्ट होयेछे ফেসবুকে দেখছি তবে থেকে যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট আমার বর্মশের কাজের জন্য যেতে পাচ্ছিলাম না। তো আজকে নবমীর দিন আমরা সময় পেলাম, সুযোগ পেলাম। যদি বৃষ্টি না হয় তাহলে তো যেতেই পারবো, তো জানি না যেতে পারবো কি না, বৃষ্টি যা জ্বালাচ্ছে আমাদের। তো চলো যাওয়া যাক, যে যেখানেই যাই যেখানে যাই করি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো একদম স্কিপ করে দেখবে না, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, সাথে সাথে লাইক কমেন্টও করবে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। না, এটা আমার পুজোর ড্রেস না, এটা হচ্ছে আমার গত বছর তার আগের বছরের পুজোর ড্রেস। তো চলো তোমাদের ফুল লুকটা একবার দেখিয়ে দিই। আজকে জিন্স পরেছি, যেহেতু কল্যাণীতে যাবো এত মারাত্মক ভিড় হয়, আমার ভাইয়ের তো হেডফোন হারিয়ে গেছে, তো তার জন্য ভাবলাম যে জিন্স টপই ঠিক আছে, শাড়ি পরে তো একদমই যাবো না। তো চলো যাওয়া যাক। ক্যানটা নেন, তো কেমন লাগছে অবশ্যই জানাবে, আর জিন্স পরে নিয়েছি, বুট পরবো, তো চলো যাওয়া যাক, লেটস গো। তো এই যে দেখো কতটা পরিমাণে ভিড়, এতটা লাইনে দাঁড়িয়ে থেকে আমরা ঠাকুর দেখি। আর হচ্ছে না, এই ঠাকুরটা আমরা দেখিনি, এই ঠাকুরটা আমরা সপ্তমীর দিনই কমপ্লিট হয়ে গেছে দেখা, তো তখন লাইন ছিল না ভাগ্যিস। তো দেখতে পেরেছো কতটা লাইনে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমি বুঝে পাই না যে এত মানুষ আমাদের ব্যান্ডেলে কোথা থেকে আসলো। যখন দরকারের সময় হয় তখন কিন্তু দেখবে একটা মানুষও দেখা যায় না। তো যাই হোক, এই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে, আমাদের ক্যাওটার যে প্যান্ডেলটা সেটাও খুব সুন্দর হয়েছে। তো আবার গেটও পড়েছিল, আর এই যে যাচ্ছি, প্রথমে আমরা কল্যাণী যাব, কল্যাণীতে টুইন টাওয়ারটা দেখব, দেখে তারপরে রিটার্ন ব্যাক করে আমরা জিরাট যাব। আর তো কল্যাণীটা আমাদের এখান থেকে অনেকটা দূর, জিরাটটাও অনেকটাই দূর, আর তো কী আছে, দুটোই আজকে কমপ্লিট করব। আর এটা আমরা কল্যাণী ব্রিজে চলে এসেছি, আর আকাশটা তোমাদের একটু দেখালাম, পরিষ্কারই আছে। তো এই যে আমরা এখন টুইন টাওয়ারের জন্য লাইন দিয়েছি, মারাত্মক মারাত্মক ভিড় কাকে বলে, এটা হচ্ছে সেত থেকেও বেশি। তো মাঝখানে মাঝখানে বাস দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, বাসগুলোকে তুলছে আবার ইয়ে করছে। তো এই যে অবশেষে দেখা গেল টুইন টাওয়ারের চূড়া, তো এখন সামনে দিয়ে ঢুকবো। আর মানে মুষলধারা ভিড়, আমার বর্মাশের পায়ে এমনি ব্যথা, আরও পা ব্যথা হয়ে গেছে। তো চলো তোমরাও দেখো, আমিও দেখি, এই ফার্স্ট টাইম দেখছি যেহেতু। মানুষ মানে এত আজগুবি কথা বলতে পারে, আর ইউটিউবে দেখি যে এত আজগুবি ভিডিও দিতে পারে বলার মতো না। একজন বলছে যে এখানে নাকি মানে টুইন টাওয়ারের ভেতরে বলে হীরা আছে, কোথায় হীরা, আর যদি হীরাই থাকতো তাহলে এত ভিড় মানে পুলিশ করতে দিত, মানে কি আর বলবো, একটুও ভিড় নেই। তো যাই হোক, টুইন টাওয়ারটা দেখে আমরা এখন সোজা জিরাট চলে যাব, আর অন্য কোনো প্যান্ডেল দেখিনি আমরা। তো জিরাটের ফার্স্ট প্যান্ডেল হচ্ছে এইটা, কি প্যান্ডেল জানি না, বেশ ভালো লাগছে, তো দাঁড়াইনি। আর আমাদের খুব খিদে পেয়েছিলো তাই একটু চাউমিন খেয়ে নিলাম। আর এরপরে আমরা চলে যাচ্ছি কেদারনাথে, তো এখানে আমরা কেদারনাথ দেখেছি, আর যেহেতু চুচুড়াতেও একই জিনিস হয়েছে তাই আমরা ভেতরে যাইনি।
তো এখানে আমরা যে প্যান্ডেলটাতে এসেছি, তো আমরা অনেকেই পরিচিত এই প্যান্ডেলের সাথে। ছোটবেলায় যে আমরা সহজ পাঠ পড়েছিলাম তারই কিছু অংশ। তো চলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই যে দেখো, এখানে হাতের ছবি আছে, আর হচ্ছে সহজ পাঠ বইতে যেই সব মানে আঁকা ছিল সেইগুলো আছে। অ আ ক খ আছে, এ মানে হচ্ছে অ এ যে কি বেশ বলে সব ভুলে গেছি আমি, মনে নেই। আর এখানে হচ্ছে ডেকোরেশনগুলো খুব সুন্দর করেছে। আমি আবার দেখাচ্ছিলাম আমার বড়মাসাইকে যে উপরটাও দেখাও। আর হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। চলো এবার আমরা একটা অন্যরকম প্যান্ডেল দেখে নিই। আর এখানে চলে এসে একটা ঝুড়ির প্যান্ডেল, আর এরপরে হচ্ছে আরেকটা প্যান্ডেল দেখবো, বুর্জখালিফা। তো এটাই হচ্ছে আমার ড্রিম ছিল বুর্জখালিফা দেখার। তো এই যে মানে বরের বড়মাসের দৌলতে এটাও পূর্ণ হয়ে গেল। আর তো আমি খুবই হ্যাপি। তোমরাও একটু দেখো বুর্জখালিফাটা। তো এই যে বুর্জখালিফাটা তো দেখলাম বাইরে থেকে, তো এখন চলো আমরা ভেতরটা একটু দেখে নিই। তো বুর্জখালিফাটা আমি সব জায়গায় বাইরে থেকেই দেখেছি মানে ভিডিওতে, কিন্তু ভেতরে ঢুকে দেখিনি। তো ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে। আর প্রতিমা সম্পর্কে তো কিছু বলার নেই। আমার কি মনে হচ্ছে জানো তো, আমি হচ্ছে এখন একটা ট্যুরের ভিডিও দিচ্ছি, মানে হচ্ছে আমি গাইড কী বলে ইউটিউবে যে গাইড ট্যুরিস্টগুলো হয় সেইগুলো হয়ে গেছি। আর আমি তোমাদের একটু দেখাই আর কি সুন্দর। দেখো মিউজিকের তালে তালে বাজছে কিন্তু জিনিসটা। তো চলো এখন আমরা একটা অন্য প্যান্ডেল দেখে নেব। এটা হচ্ছে জাস্ট একটা নর্মাল প্যান্ডেল। প্রথমে সামনে হচ্ছে একটা পুকুর আছে, পুকুরের ওপর থেকে ব্রিজ করা আছে, তারপরে প্যান্ডেলটা। তো এখানে প্রত্যেক বছর এরকম পুকুরের সামনেই হয় বলে ব্রিজ করা হয়। তো যাই হোক, আমি দু বছর পর আসছি। দু বছর আগেও যখন এসেছিলাম এরকম সেমই দেখেছি। তো হচ্ছে মানে প্রতিমাগুলো এত সুন্দর হয় বলার মতো না, মনে হয় সারা দিন মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি। আর তো এবার আমরা এখন বাড়ি চলে যাব, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। তো আমরা চুচুড়ায় এসেছি এখন খেলনা কিনতে। তারপরে দেখলাম পানের দোকান, তো আমার বড় একটা পান খেলো, ও এমনি পান খেয়েছে। আর একটা মেয়ে হচ্ছে এই কি আইস পান না কি পান বলে সেটা খেলো। আর আমার সবচেয়ে ফেভারিট জিনিস মথুরা কেকের সঙ্গে দেখা হয়ে গেছে। তো আমি একটু বাড়ির জন্য নিয়ে নেব। তো চলো। তো ফ্রেন্ডস, তো এখন বাজে তোমার 1:30। তো সবে ঘরে আসলাম। তো আজকে খুব খুব হ্যাপি আমি, মানে প্যান্ডেলগুলো দেখতে পেয়েছি। এর আগের বার জগদ্ধাত্রী পুজোতে তোমরা ব্লগে দেখেছিলে যে আমি কৃষ্ণনগরে বুর্জখালিফা দেখতে গেছিলাম, বাট তখনও কমপ্লিট হয়নি। তো খুব দুঃখ পেয়েছিলাম যে বুর্জখালিফাটা দেখতে পারলাম না। তো এইবার আমার বড় মাকে নিয়ে গেছে বুর্জখালিফা দেখতে, মানে জেদ বলতে পারো, আবদার বলতে পারো, যাই বলো না কেন, মানে সব কিছু মেটানোর চেষ্টা করে। তার জন্য বড়মাসাইকে অনেক অনেক ধন্যবাদ। আর মানে মুখ থেকে কথা বেরোতে পারে না, তার আগে আমার পূর্ণ হয়ে যায়। মানে কি বলবো, আজকে সত্যিই খুব হ্যাপি। কল্যাণীতেও যাওয়ার কথা ছিল না, কারণ তোমরা তো জানোই ও কী কাজ করে, তো সারাদিন মানে কাজ করে। আর এখন পুজোর টাইমে তো একটু ভিড় থাকে, সারা দিন সারা রাত্রি, মানে তাও আজকে তো যাইনি, নবমীর দিন, সপ্তমীর দিন পর্যন্ত পুরো 10:00-11:00 সময় বাড়ি এসে তারপরেও আমাকে ঘুরতে নিয়ে গেছে। জানি মানে অন্য অন্য মানুষ হলে হয়তো যেত না ঘুরতে, বলতো যে শরীর ভালো লাগছে না বা শরীর খারাপ লাগছে, কিন্তু ও কিন্তু একবারও আমাকে বলেনি যে যা নিয়ে যাব না। মানে আমি বলার আগেই আমাকে নিয়ে গেছে, জানে আমি ঠাকুর দেখতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, ঠিক নিয়ে গেছে। সপ্তমীর দিন আমি, ছেলে আর ও গেছিলাম। অষ্টমীর দিন বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে, তাও আমায় নিয়ে গেছে। আর নবমীর দিন আজকে তো কল্যাণী থেকে জিরাট কম দূর পুরো নিয়ে গেছে। তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।
মানে আমি সত্যি ভাগ্য করে পেয়েছি, আর মানে মুখে কোনো ভাষা নেই, মানে এটা পুরো 100% বাস্তব যে অন্য কোনো বর হলে হয়তো নিয়েই যেত না। আর সব থেকে বড়ো জিনিস আমার কি ভালো লাগে জানো, মানে অন্য কিছুর থেকে বন্ধু বান্ধব বলো বা মানে আত্মীয় স্বজন বলো বা যেই যাই বলো না কেন, সব থেকে বেশি আমাকেই প্রাধান্য দেয়, মানে গুরুত্বটা আমাকেই দেয় যে সব কিছু পরে হবে ঠিক কিন্তু বউ আগে, এইটা মানে ও কিভাবে মানে কি বলবো আমি, তো এইটুখানি যে ও রাখে আমার আশা আবদার আকাঙ্ক্ষা এটাই আমার কাছে অনেক। আর ও সে ও কীভাবে বলো তো, মানে মা বাবা মা বাবার জায়গায় আর বউ ছেলে বউয়ের জায়গায় ছেলের জায়গায়, মানে এইটুখানি ও বজায় রেখে তারপর সবটা করতে ভালোবাসে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। মানে হয়তো ওর সম্পর্কে ভালো কথা বলতে বলতে আমার হয়তো দিন রাত 24 ঘন্টা কাভার হয়ে যাবে, তাও হয়তো শেষ হবে না। তো যাই হোক, আজকে খুব হ্যাপি, তো এই হ্যাপি মন নিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। আর ছেলের জন্য কী নিয়ে এসেছি তোমাদের একটু দেখাই, কারণ কল্যাণীতে যখন ওখানে আমি খেলনার দোকান দেখলাম তখন ওকে বললাম যে খেলনা নিতে, ও বলছে যে সারা রাস্তা তুমি টেনে টেনে নিয়ে যাবে, জিরাট থেকে নিয়ে নেবো, কিন্তু জিরাটে একটা দোকানেও খেলনা ছিল না। আর ও হচ্ছে বাজি খুব ভালোবাসে, এই দেখো সেই আলু বাজি হয় না, আলু বাজি না কি বেশ বাজি বলে, এরকম ছুললেই ফটাস করে ফেটে যাবে সেই বাজিগুলো নিয়ে এসেছি, আর কিছু আনতে পারিনি। আর কালকের দিনটাও খুব স্পেশাল, কালকে হচ্ছে মানে স্পেশাল বলবো না, মন খারাপও, কালকে পুজো শেষ হয়ে যাবে, দশমী, আবার এক বছরের অপেক্ষা। তো আর কালকে হচ্ছে সিঁদুর খেলা, আর আমার এটা না খুব খেলতে খুব ভালো লাগে। তো ঠিক আছে, আবার কালকের ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো।